আরও একবার ব্রাজিলিয়ান মেসিকে জিতল নেইমার জুনিয়রের আল হিলাল। সৌদি প্রো লিগের ম্যাচে তারা আল হাজিমকে উড়িয়ে দিয়েছে 9-0 গোলে। এদিন দলটির হয়ে হ্যাট্রিক করেছে ব্রাজিলিয়ান ফুটবলার মেলকম। আরেক সেলসাও তারকা জোড়া এসিস করে রেখেছে বড় অবদান। এই জয়ে লিগের পয়েন্ট টেবিলের 1 নম্বরে উঠে গেছে ব্লুজরা। গতকাল রাত 9টায় সৌদি প্রো লিগের 14তম রাউন্ডে আল হাজিমের মুখোমুখি হয়েছিল নেইমারবিহীন আল হিলাল। ম্যাচে বল দখল থেকে শুরু করে শট না, সব জায়গায় আধিপত্য দেখিয়েছে জর্জ জেসুসের শিষ্যরা। 70% বল নিজেদের কাছে রেখে 23টি শট নেয় তারা, যার কোনোটি ছিল লক্ষ্য বরাবর। এদিন গোল উৎসব করা হিলালের প্রথম গোলটি আসে ম্যাচের 14তম মিনিটে। সার্বিয়ান স্ট্রাইকার মিত্রোভিচের গোলে এগিয়ে যায় তারা। এরপর প্রথম হাফে আরও 2টি গোল করেন মিডফিল্ডার মোহাম্মদ কান্নো ও আল কোতায়ানি। 3 গোলে লিডে থাকা আল হিলাল দ্বিতীয় হাফে আরও চড়া হয় প্রতিপক্ষের উপর। ম্যাচের 52তম মিনিটে প্রথমবারের মতো গোলের দেখা পায় ব্রাজিলিয়ান উইঙ্গার মালকম। 3 মিনিট পর নামের পাশে যুক্ত হয় জোড়া গোল। মিখালের দুর্দান্ত এসিস থেকে আলতো টোকায় বল জালে জড়ান তিনি। এরপর আরও 2টি গোল আসে যথাক্রমে সালে আল সাহরি ও মোহাম্মদ আল বুরাইগের পা থেকে। ম্যাচের 85তম মিনিটে দলকে 8ম গোল এনে দেন মেলকম। নিচু জোরালো শটে তুলে নেন নিজের অনবদ্য হ্যাট্রিক। সেখানে থামেনি এশিয়া সেরা দলটি, অতিরিক্ত সময় আরও 1টি গোল করেন মেলেঙ্কোভিচ সেভিস। 9 গোলের বিশাল এক জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল। নেইমারের অনুপস্থিতিতে নিজেদের সেরাটা দিয়েছে 2 ব্রাজিলিয়ান মেলকম ও মিখাইল। এছাড়া গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আগুন জড়িয়েছে ব্রাইটনের ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো। তার জোড়া গোলের কল্যাণে নটিংহাম ফরেস্টের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে তার দল। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে চেলসিকে উড়িয়ে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। সেখানে সেরা এক গোল করেছে নিউক্যাসলের ব্রাজিলিয়ান তারকা জোয়েলিংটন। গতকাল রাতে নিজ নিজ ক্লাবের হয়ে আলো ছড়িয়েছে ব্রাজিলিয়ানরা। তবে জাতীয় দলে কেন পারছে না, সে প্রশ্নের উত্তর খুঁজছে সবাই। আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট করে।